পঞ্চম নির্বাচনের জন্য এখনো তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। জেলা নেতৃত্বকে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে, আর যদি সেই তালিকা বাদ দেওয়ার হয় তাহলে কর্মীদের সাথে আলোচনা করে বিকল্প পথ বেছে নেওয়া হবে। শনিবার বিকেলে চালসা এক সভার পর এমনটাই হুঁশিয়ারি দিলেন চালসার মাটিয়ালি বাতাবাড়ি দোনং গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান দীপক ভুজেল। উল্লেখ্য, দীপক ভুজেলের সাথে তৃণমূলের মেটিলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডার বিরোধ আগেই প্রকাশ্যে এসেছে। এদিনের এই বৈঠকে জোসেফ মুন্ডাকে দেখা যায়নি। সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী সহ সাংগঠনিক নানা বিষয়ে হয় আলোচনা। সভায় উপস্থিত ছিলেন জেলা আইএনটিটি সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূলের প্রাক্তন মেজরি ব্লক সভাপতি আশিস কুণ্ডু, ব্লক তৃণমূলের যুব কংগ্রেস সভানেত্রী স্বপ্না ওরাও সহ অন্যান্যরা। এক নম্বর অঞ্চলের একটা মিটিং করলাম, যেহেতু 8 তারিখে শুনছিলাম, আমাদের এইটা পূর্ব ধারিতই ইলেকশন জন্যই মিটিংটা আমাদের ছিল, তো হঠাৎ 8 তারিখে ডিক্লেয়ার হয়ে গেল, আমরাও বুঝতে পারিনি। তাই আমরা আজকে মিটিং করে আমরা যারা নেতৃত্ব আছেন আমাদের বুথে বা বাগানে ট্রেড ইউনিয়ন লিডার আর যে আমাদের পার্টি কর্মীরা যারা হোল টাইমার, ইনাদের সঙ্গে কিছু ডিসকাশন করে কীভাবে আমরা আগামী দিন পঞ্চায়েত করব। এটা বললাম এখনও তো প্রার্থী ঠিক হয় নাই, মানে আপনাদের আমাদের প্রার্থী সব ঠিক আছে, লিস্ট জেলায় পাঠানো হয়েছে, ঠিক আছে, ওর থেকে কী সংশোধন হয়ে আসবে কী হবে আর সেটাই আমরা দেখতেছি। এই জন্যই আমরা একটু দিলাম, আমরা মঙ্গলবার ডেট আছে আমাদের নমিনেশনে 1 নম্বর অঞ্চলে করার, আমরা এটাই অপেক্ষায় আছি, দেখি নেতৃত্ব জেলা নেতৃত্ব। যদি আপনাদের পছন্দের প্রার্থী তালিকা না আসে সেক্ষেত্রে কী করবেন? এটা বলার কথা, আপনারা ডাইকে খাইতে দিবেন আর খাওয়া যদি ভালো না লাগে খাও না, তাই না? মানে কী করবেন, নির্দল দাঁড়াবেন নাকি ওই ওই প্রার্থী? এইটা আমাদের যারা পার্টি কর্মীরা আছে ওনারা বলবে যে কী হবে। এখন নির্দল দাঁড়ানো তো দেখেন, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি নির্দলের কথা কী করে বলব? আপনি না, যদি আপনাদের পছন্দের প্রার্থী তালিকা না আসে সেই ক্ষেত্রে কী করবেন? না না, ওই তো বললাম পাবলিক আমরা যারা আছি তখন আমরা করবো কিছু একটা।